হ্যালো বন্ধুরা, সঙ্গীতার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদেরকে দেখাবো অ্যালোভেরা ইউজ করে তোমরা কী করে স্কিনে একটু গ্লো আনবে এবং স্কিনটাকে করবে নরম, উজ্জ্বল এবং চকচকে, এবং স্কিনের যে ট্যানটা আছে, কালো ট্যান পড়ে যায়, সেটাও তোমরা দূর করতে পারবে। তো সেই জন্য দেখো, আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এক চামচ আমি নিয়ে নিয়েছি কফি এবং এর মধ্যে আমি নিয়ে নেব একটু মধু। তো আমাদের এই কয়েকটা উপকরণ দিয়ে আমি এই প্যাকটা তোমাদেরকে আমি দেখাবো। আর এক চামচ মধু নেওয়ার পরে আমি এখানে নেব এক চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাই এখানে সবথেকে কাজ সবথেকে বেশি, কারণ এইটা আমাদের স্কিনকে করবে নরম এবং উজ্জ্বল। এটা ভেতর থেকে স্কিনকে গ্লো করতে সহযোগিতা করে। আর তোমরা তো জানো এর মধ্যে আমি মেশালাম কফি, কফির কিন্তু গুণ ভীষণ দারুণ হয়, তোমরা সেটা জানো, স্কিনকে উজ্জ্বল করতে খুব সহযোগিতা করে। তো দেখো, আমি এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, একসাথে প্রথমে নিয়ে ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তার আর একটা একটুখানি যদি দেখো শক্ত হয়ে আছে, সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। ঠিকটা আমি যেমনভাবে করছি ঠিক তেমনভাবে দেখো, ঠিক এইভাবে কিন্তু হবে এইটা। তারপরে তোমাদের কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে ভালো করে, এটা মিক্স করে নেওয়ার পরে। মাত্র তিনটি উপকরণ কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। এবার ঘরে যে অ্যালোভেরা গাছ থাকে অনেকের হয়, সেখান থেকেও কিন্তু অ্যালোভেরা বার করে তোমরা এর মধ্যে ইউজ করতে পারো। আমি এখানে আমি দোকান থেকে কিনে আনা অ্যালোভেরা ছিল যেটা আমি ব্যবহার করি, সেটাই কিন্তু এখানে ব্যবহার করলাম। তোমরা বাড়িতে অ্যালোভেরাটাও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো, তার জন্য কিন্তু আমি প্রথমে স্কিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি কী করব, স্কিনে কিন্তু অ্যাপ্লাই করব। দেখো, আমি প্রথমে কিন্তু স্কিনে, আমার আগের দিনকে আমি মায়াপুর গেছিলাম, ভীষণ ডাল হয়ে গেছে স্কিনটা, তো সেই জন্য কিন্তু আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, একটু সবসময় আমরা রোদে বেরাই সব সময়, আর আমাদের মাথায় থাকে না যে আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে বা কিছু, তো সেই জন্য মনে থাকে না, করাও হয় না। তো সেই জন্য দেখো, কালকে আমার স্কিনটা ভীষণ ডাল হয়ে গেছে, আমি এই জন্য স্কিনে একটু এই প্যাকটা আজকের একটু ব্যবহার করে নিচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। কারণ আমি চাই, আমি যেমন উপকার পাই, আমার যে কোনো প্যাক যখন আমি তোমাদেরকে ব্যবহার করতে বলি আমি উপকার পাই, আমি চাই তোমরাও ব্যবহার করো এবং উপকার পাও। তো পুরো প্যাকটা এইভাবে আমি কিন্তু লাগিয়ে নেব এবং কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমি এটাকে দেখাবো যে আমি কিভাবে এটাকে ধোবো বা তুলবো, ম্যাসাজ করব, সবটাই তোমাদেরকে দেখাবো। আমার তার জন্য তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে না কেউ, কারণ স্কিপ করে গেলে তোমরা বুঝতেই পারবে না যে আমি পরস্পর কী তোমাদেরকে দেখাচ্ছি, কী বলছি, সেগুলো তোমরা কিন্তু কেউই বুঝতে পারবে না। তো দেখো, এই জন্য কিন্তু আমি পুরো স্কিনটাতে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর দেখো, স্কিন তোমার ড্রাই হোক বা নর্মাল হোক বা অয়েলি হোক, যাই হোক না কেন, এটা তোমার একদম স্কিনের পক্ষে কোনো রকমই ক্ষতি করবে না। আমার একটু ক্যামেরার প্রবলেমের জন্য একটু দেখো, আমি তোমাদেরকে একটু দেখাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, স্কিনে পুরোটা দেখাতে পাচ্ছি না, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে স্কিন অয়েলি হোক, নর্মাল হোক বা ড্রাই হোক, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, সব স্কিনের জন্য কিন্তু এটা একদম প্রযোজ্য। তো তোমরা একটু চেষ্টা করবে যে এটা যেভাবে হোক একটু ভালোভাবে অ্যাপ্লাই করো। দেখো, কফি কিন্তু বাড়িতেই থাকে, মধুও বাড়িতেই থাকে, আর অ্যালোভেরা জেল অনেকের গাছ আছে, সেখান থেকে তোমরা বার করে নেবে, প্রথমে মাঝখানটা কেটে নিয়ে বার করে নেবে, সাইডের যে হলুদ অংশটা সেটা ফেলে দেবে। তো তার থেকে তোমাদের কিন্তু ভীষণ ভালো কাজ হবে, টাটকা তোমরা অ্যালোভেরাটা পাচ্ছ, বুঝতেই পারছো। তো আর দেখো, আমি কিন্তু এটা ভালো করে হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার একটু এক্সেস আছে, সেজন্য আমি একটু হাতে লাগিয়ে নিচ্ছি, কারণ হাতেও প্রচণ্ড ট্যান পড়ে গেছে। তো এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ রাখতে হবে। দেখো, কারোর স্কিন আছে খুব ড্রাই, কারোর আছে অয়েলি, তো সেক্ষেত্রে কার স্কিনে কতক্ষণ স্কিন এটা টানতে সাহায্য করবে আমি তো তোমাদেরকে সময় বলবো না। এবার আমার যেহেতু নর্মাল স্কিন, সেহেতু আমার একটু কম সময় লাগবে। এবার যাদের ড্রাই স্কিন তাদের নর্মাল স্কিনে একটু বেশি সময় লাগে, আর যাদের ড্রাই স্কিন তাদেরকে একটু কম সময় লাগবে। তো তোমরা চেষ্টা করবে তোমাদের স্কিনে যখন দেখবে হালকা একটু টান ধরেছে, তখন তোমরা এটা হালকা জল দিয়ে ম্যাসাজ করে তারপরে কিন্তু এটা তোমাদেরকে ধুতে হবে। তো দেখো, আমাকে কফিটা আমি মেখে নিয়েছি, কফি অ্যালোভেরা জেল মিক্স করে মেখে নেওয়ার পরে দেখো আমাকে ঠিক এইভাবে ভূতের মতো দেখতে লাগছে, কিন্তু এটা আমি কিছুক্ষণ লাগিয়ে রাখতে হবে, আমাকে একটু হাওয়াতে বসবো এটা লাগিয়ে রাখার পরে, তারপরে কিন্তু আমি এটাকে ধুয়ে ফেলবো।
আর আমি চাইছি তোমরা এটা আমার আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিই সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করার পরে আমি উপকার পাই বলেই দিই। তো দেখো আমার কিন্তু অনেকটা টান টান ধরে গেছে দেখতে পাচ্ছ, তো এবার আমি এটা জল দিয়ে কিন্তু হালকা মাসাজ করব। মাসাজ করার পরে আমি কিন্তু এটাকে ধুয়ে ফেলবো, আগে কিন্তু মাসাজ করব। তোমরা আমার স্কিনটা দেখো এবং পরে স্কিনটা দেখবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে তোমরা কিন্তু কেউ ভুলো না বন্ধুরা, যাতে আমি যখনই ভিডিও দেব প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে। তো আমি চাই তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো অবশ্যই। আর যদি কোনো কোয়ারিজ থাকে এই ভিডিও সম্পর্কে আমাকে অবশ্যই তোমরা বলো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার পাশে থাকো, আর আমার এই লং ভিডিও যারা দেখো, দিদি বোনরা যারা দেখো, সকলকে আমি বলছি, ভাই বোন ভাই যারাই আমার দেখো না সকলকেই বলছি, আমার যারা লং ভিডিও দেখো তারা প্লিজ আমার শর্ট ভিডিওটাও দেখো, আমি শর্ট ভিডিওতে একটু পাকলামি করি। আর যারা আমার শর্ট ভিডিও দেখো তাদেরকে অনুরোধ আমার এই লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখো, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তো প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি যে এই মেকআপের ভিডিওগুলো দিই এইগুলো দেখে কিন্তু তোমরা উপকার পাবে, তোমাদের স্কিনকে তোমরা উজ্জ্বল করতে পারবে, এতে তোমাদের উপকার হবে। তো তোমরা অবশ্যই জানো যে সামনে পুজো আসছে এবং স্কিনটাকে গ্লো করতে হবে, কীভাবে স্কিনটাকে গ্লো করবে পার্লারে গিয়ে 500-1000 টাকা খরচ করার কোনো দরকার নেই, তোমরা ঘরেই থাকা উপকরণ দিয়ে তোমরা কিন্তু স্কিনকে গ্লো করতে পারবে। এইভাবে কিছুক্ষণ ম্যাসাজ করে নিতে হবে, ম্যাসাজ করে নেওয়ার পরে কিন্তু তোমরা ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের ম্যাসাজটা দেখানোর চেষ্টা করছি, কারণ এই ম্যাসাজেই কিন্তু তোমাদের ট্যানটা উঠবে, যে কালো ট্যানটা পড়ে যায় স্কিনে রোদের জন্য, তো এই ট্যানটা কিন্তু তোমাদের ম্যাসাজেই উঠবে। তো আমি সেই জন্য তোমাদের স্টেপ বাই স্টেপ ম্যাসাজটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো ঠিক এইভাবে ম্যাসাজটা করে নিতে হবে কিন্তু। এইভাবে ঠিক ম্যাসাজটা করে নেওয়ার পরে কিন্তু তোমাদের এটা ধুয়ে ফেলতে হবে। দেখবে আমাদের যে জায়গাগুলো খোলা থাকে সেই জায়গাগুলোই কিন্তু রোদ লাগে এবং যার জন্য আমাদের ট্যান পড়ে। তো আমার কালকে যখন আমি বেরিয়েছি আমার এই ঘাড় গলা মুখ এগুলো কিন্তু একদম খুব ট্যান ধরেছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে রোদে বেরানোর সময় অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করা। আমি মুখে করেছিলাম কিন্তু হাতে করিনি, সেই জন্য আমার ট্যানটা খুবই পড়েছে। আর যতই তুমি সানস্ক্রিন ব্যবহার করো না কেন ট্যান তো পড়বেই, একটু হলেও ট্যান পড়বে, হয়তো বেশি পড়বে না একটু হলেও ট্যান পড়বে। দেখো স্কিনটা কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, স্কিন কিন্তু ভীষণ গ্লো করছে আমার, মানে যেই তুলনায় আমার একদম ডাল হয়েছিল সেই তুলনায় কিন্তু অনেকটা কিন্তু গ্লো করছে। আর আমাদের আর একটা কথা, রোদে বেরালেই যে আমাদের স্কিনটা ডাল হবে এমন কোনো কথা নেই, আমরা কিন্তু ঘরে রান্নাবান্না করি, যারা উনুনে রান্না করো বা যারা ঘরে গ্যাসের ধারে রান্না করো সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই কিন্তু ট্যান পড়ে। স্কিন ভীষণ ট্যান পড়ে গেলে দেখবে মুখটা কালো হয়ে যায় আর দেখতে কিন্তু খুবই বাজে লাগে।
আমি তোমাদেরকে বলি সব সময়ের জন্য আমি যে তোমাদের ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু আমি ব্যবহার করার পরে তোমাদেরকে দিই, এটা স্কিনের ভিডিও, আমি তোমরা দেখতেই পাও আমি যে ভিডিওগুলো দিই স্কিনে কিন্তু কোনো এফেক্ট পড়ে না। তো সেই কারণে আমি চাই তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখো এবং নিজেদের স্কিনে অ্যাপ্লাই করো, কারণ এই স্কিনের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এই যে আমি ভিডিওগুলো দিই মেকআপের কোনো সাইড এফেক্ট নেই, কারণ ঘরোয়া যে উপায় আছে ঘরোয়া জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ব্যবহার করি। আর তোমরা আমার স্কিনটা দেখতে পাচ্ছ যে স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করছে। দেখো স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করছে, তোমরা দেখতেই পারছো তোমরা আমার স্কিনটা দেখলে। আর থ্যাংক ইউ বন্ধু।